আপনি ভাবছেন যে হুজুর আমি যে টাকা মেরেছি ভিডিও ছাড়া মারি কেউ জানে না, আর ভিডিও শামিল আছে আমিও আছি, ও মুখ খুলবে না আমি মুখ খুলবো না দেখছি। আমার আল্লাহ বললেন উমাইয়া গুলুল আতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে জনগণের মাল পাবলিকের মাল তুমি ভোগ করেছ, কিয়ামতের দিন হাতে নিয়ে উঠবে, সারা জগতের মানুষ দেখতে পাবে যে দুনিয়াতে তোমাকে সবাই আল্লাহ আল্লাহ ভাবতো নেক ভাবতো, কিন্তু কিয়ামতের দিন সম্পূর্ণ প্রকাশ পেয়ে যাবে, কোনো রকমের লুকানো লাইন থাকবে না, সব বুঝতে পারবে। আপনারা বলবেন হুজুর আমার যে এমন দাপট না কেউ মুখ খুলতে পারবে না, তাইছেন মুখ খুললে সাইজ করে দেব। আমার আল্লাহ এটাকে কোরআনে আলোচনা নিয়ে এলেন, ইদা ওয়াকাতুল ওয়াকিয়া লাইসাল ওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া, দুনিয়াতে যাদের মাথা নিচু ছিল কিয়ামতের দিন তাদের মাথা উঁচু হয়ে যাবে, আর দুনিয়াতে যাদের মাথা উঁচু ছিল কিয়ামতের দিন নিচু হয়ে যাবে, দুনিয়াতে পাওয়ারফুল ব্যক্তিদের কিয়ামতের দিন পাওয়ারলেস হয়ে যাবে, আর দুনিয়াতে যারা পাওয়ারলেস কিয়ামতের দিন তাদের পাওয়ারফুল হয়ে যাবে। ওই দিন কিন্তু তোমাকে ভয় লাগবে না, সব কথা ক্লিয়ার করে বলে দেবে। আমানত সম্পর্কে ছোট্ট একটা হাদিস মিশকাতে আছে, আপনাকে বলি আরো ক্লিয়ার বুঝতে পারবেন। একজন ব্যক্তি, এটা অপূর্বের ঘটনা, দাউদ আলাইহিস সালামের জামানার ঘটনা, একজন ব্যক্তি অপূর্বের কাছ থেকে একটা জমি ক্রয় করেছেন, জমির টাকা পেড হয়ে গেছে, জমিতে চাষ শুরু করলেন, জমি চাষ করতে করতে ছোট্ট একটা পাত্রতে কিছু মূল্যবান ধাতু ছিল, সোনা জাহাবুন। যিনি জমি ক্রয় করেছেন উনি ভাবলেন আমি জমির টাকা দিয়েছি সুতরাং জমি আমার, কিন্তু এই যে মূল্যবান সম্পদগুলো পেলাম এই সম্পদ তো আমার নয়, আজকের এই মাল যদি ভোগ করি কিয়ামতের দিন নিঃসন্দেহে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, মুক্তি পাবো না, সুতরাং এই মাল আমার নেওয়া যাবে না। যিনি মালটা রেখেছেন, যিনার জমি ছিল ওনাকে মালটা দিয়ে আসতে হবে, এই জন্য এই সম্পদগুলো গুটিয়ে নিয়ে যিনার কাছ থেকে জমি ক্রয় করেছিলেন ওনার কাছে ছুটলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নিজে ভোগ করার চেষ্টা। যে বলছেন ভাই তোমার কাছ থেকে আমি জমি নিয়েছি, জমির সম্পদগুলো তো নিয়ে নাই, তুমি হয়তো জমিতে মূল্যবান কিছু সম্পদ রেখেছিলে, তোমার মনে নেই স্মরণ নেই ওই সম্পদগুলো আমি তোমাকে দিতে এসেছি। যিনি জমি বিক্রয় করেছেন উনি বললেন ভাই যখন জমি বিক্রয় করে দিয়েছি জমিতে যা কিছু ছিল সবই তো তোমার গো, ওই মাল এখন আমার নেওয়া যাবে না, যদি ওই মাল আমি নিই হয়তো আমাকে আল্লাহ কিয়ামতের দিন কাঠ গড়ায় দাঁড়াতে হবে, ও মাল আমি নেব না নেব না। তিনিও নিলেন না, সুবহানাল্লাহ বলুন। যুগের বাদশাহ ছিলেন দাউদ আলাইহিস সালাম, তিনার কাছে ফয়সালা নিয়ে যাওয়া হলো, বলে হুজুর আমাদের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে। বলে কি সমস্যা? বলে আমি ওনার কাছ থেকে একটা জমি ক্রয় করেছি, জমির টাকা পেমেন্ট হয়েছে, কিন্তু জমিতে মূল্যবান কিছু সম্পদ রাখা ছিল, আপনার ওই সম্পদটা আমার তো টাকা দেয় না, নিতে চাইছি না, ওনাকে দিতে চাইছি উনিও নিতে চাইছেন না, এখন এই সম্পদটা প্রকৃত কার হবে আপনি ফয়সালা দেন। বলে বাবু আমি ফয়সালা করে দিলে, আমি কি বিচার করে দিলে তোমরা মেনে নেবে? বলে কেন মানবো না। সঙ্গে সঙ্গে উনি একটা প্রসেস বের করলেন, তিনি অত্যন্ত ফয়সালা ভালো করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন বাবু তোমাদের কাউরি ছেলে আছে কি? বলে বলে হ্যাঁ। অপরকে বললেন তোমাদের মেয়ে আছে কি? বলে বলে হ্যাঁ। একজনের ছেলে অপরজনের মেয়ে? বলে তাদের বিয়ের বয়স হচ্ছে কি? বলে বলে হ্যাঁ। বলে বিয়ে দেবে? বলে কেন দেব না, সময় হয়ে গেছে বিয়ে দিয়ে দিতে হবে, রাসূলের সিস্টেম হচ্ছে তিনটে জিনিসের সময় হলে দেরি করতে নেই। কটা বললাম? নামাজের সময় হয়ে গেছে, দেরি করবে না, একদিন এক মুনলের জন্য দেরি করবেন, অপরদিন অন্য কোনো মুনলের জন্য, দেরি না করলে মসজিদে ফাটাফাটি লেগে যাবে, সময় হবে নামাজে দাঁড়িয়ে যাও। দুই নম্বরে জানাজা হয়ে গে চলে এসেছে, লাশ চলে এসেছে, দাঁড়ানো যাবে না। রাসূলের বক্তব্য হচ্ছে ভালো মানুষ যদি হয় নেক আল্লাহ যদি হয়, ও চাইবে দুনিয়ার পরিবেশ ভালো লাগছে না, তাড়াতাড়ি আমাকে কবরে রেখে এসো, আল্লাহ জান্নাতে সুন্দর রোমান্টিক পরিবেশ কবর আমার জন্য তৈরি করে রেখেছে, সুতরাং তাড়াতাড়ি কবরে রাখার চেষ্টা করতে হবে। আর দুষ্ট ব্যক্তি যদি হয়, বদমাশ যদি ব্যক্তি হয়, যদি মুমিন না হয়, বেঈমান যদি হয়, বলে তাকে রাখার দরকার নেই, দুনিয়াতে তাকে আর রাখতে হবে না, ও তাড়াতাড়ি নোংরা অপদার্থকে টান দিয়ে ফেলে দিয়ে এসো। এই জন্য লাশ তৈরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে কাফন দাফনের ব্যবস্থা করুন। তিন নাম্বার, মুসলমান কোন মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে,
देरी करबें ना, भलो जो सामंजस्य जैगा पे जान, भलो एक कूपो पे जान, संगे संगे बियर व्यवस्था कर दीते हैं। अपनी भावन ना मेर चाकरी हबे प्राइमरीते सुजोग हबे, हेल्थ डिपार्टमेंटे कोनो एकटा चाकरी पाबे, नार्सिंग एकटा ट्रेनिंग कर देव, भलो एकटा चाकरी हबे तबेई बिये देव, नचे ताके बिये भलो जायगा हबे ना। एक दुई करते करते बेश अनेक दिन आपनी देरी कर दिलेन, बाई चान्स मेयेटा जदि कोनो एक्सिडेंट कर फेले, मिस्टेक कर फेले, अवैध कलचारे जदि लिप्त हो जाए, मेयेटा तो जहन्नामे जाबे गो, তার সঙ্গে তার বাবা মাকেও জাহান্নামে যেতে হবে। গার্জেনের দায়িত্ব সময় হলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা, ইনশাআল্লাহ বলুন। আমি কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, বাবু তোমাদের ছেলে মেয়ের বিয়ে দিবে নাকি? বলে কেন দেব না। হযরত দাউদ আলাইহিস সালাম একজনের ছেলে অপরজনের মেয়ের সঙ্গে বিবাহ কমপ্লিট করে দিলেন, এবং আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, এই মূল্যবান সম্পদগুলো নতুন দাম্পত্যদের হাতে তুলে দাও, একজনের ছেলে অপরজনের মেয়ে, যাতে কোনো সমস্যা না হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমানতদারি। সুতরাং আগামী থেকে যেন ডিস্টার্ব না, ইনশাআল্লাহ বলুন। মুনাফিকের দুই নম্বর আলামত, ওয়াইদা ওয়াদা খিলাফা, যখন কোনো ওয়াদা করে ভঙ্গ করে দেয়, যেটা হাদিসের দুই নম্বর অংশ, লা ওয়ালা দিন আলী বাল্লাহ দালাহু, তার মধ্যে সম্পূর্ণ দিন নেই, যার মধ্যে ওয়াদা করার পর পূর্ণ করার যোগ্যতা নেই। ওয়াদা করার পর বলুন পূর্ণ করতে হবে। আল কারিম ইদা ওয়াদা ওয়াফা, ভালো ব্যক্তি তো সেই যে ওয়াদা করলে পূর্ণ করে, ওয়াদা কখনো ভঙ্গ করে না। গ্রামগঞ্জে একটা সমস্যা আছে। কি সমস্যা? হয়তো কোনো সারের দোকান, সার না বল বল আপনাদের দেশে জমিতে দেয় খাদ সার চাপান, একটা গরিব মানুষ আর্থিক অবস্থা একটু দুর্বল হয়ে গেছে, সারের দোকানকে যে বললো যে আমি তিন বিঘে ধানের আবাদ করবো, সারগুলো একটু দেবে, আমি ধানটা দিয়ে দেবো। বললো কেন দেবো না, দিয়ে দেবো, টাকা নিয়ে যেও। পুরো তিন বিঘে জমিতে যতটাই সার লেগেছে পুরোটাই ধারে দিয়েছে, প্রায় 3-7-21 হাজার টাকা বিল। ধান উঠে গেল, ফলনও ভালো হয়েছে, একের পর এক ধান বিক্রি করা, নিজের বাড়ির সমস্ত সংসারে কাজে লাগাই, বাড়ি প্লাস্টার হচ্ছে, স্ত্রী গয়না তৈরি হচ্ছে, ফ্রিজ কিনে নিয়ে এলো, গোদরেজ কিনে নিয়ে এলো, ও সারের দোকানের খবরই। হঠাৎ একদিন সারের দোকানদার বলছে, কী গো ভাই, যে তোমার ধান টান তো উঠে গেছে শুনলাম, তো টাকাগুলো একটু দিলে হয় না? ভদ্র মানুষ ছিল খুব। বলে হ্যাঁ দিব, কাল দেখা করবো। এসে 1,500 টাকা তিনখানা 500 টাকা নোট ঠকাম করে এনে ফেলে দিল, আছে 21,000 টাকা বাকি। বলে কি হলো, তোমার যে প্রচুর টাকা বাকি আছে? বলে শোনো, যেমন যেমন সার লিয়েছি তেমন তেমন টাকা দেবো। আর কত আজকের কথা আলাদা, যেমন যেমন সার লিয়েছি মানে একদিনও তো নিই নেই, যেদিন যেদিন তো মানে আমি বিভিন্ন দিনে নিয়েছি, টাকাও বিভিন্ন দিনে দেবো। কিছুদিন পর বলছে, কই গো খবর নাই, বলে ক টাকা বাকি আছে দেখি। ধরে খাতা দেখছে প্রায় 21,000, এত বাকি আর হুশ নেই যে এখন 50 টাকা কিলো হচ্ছে DAP, জানেন ও। বলছে এত বাকি কী করে হলো? বলে এত বাকি হতে পারো, সব ভুল ভাল লেখে রেখেছো, তোমার দোকান আর মাল নিবই না। ভালো শোনো, হাসবেন না, আগে আমি রেজাল্টটা বের করি। যে এই দোকানটা ছেড়ে দিল, ওই দোকানে আর কোনো রকমের ওদিকে যায় না, অন্য দোকানে এবার মাল নিচ্ছে, এর কাছে 19,000 টাকা মাল বাকি। বলুন এই টাকা মেরে দে অন্য দোকানে মাল নিচ্ছে, তারপর তিনবার হজ করেছে, তাহাজ্জুদ পড়া শুরু করেছে, রমজান মাসে 1.5-2 লক্ষ টাকা জাকাত, বাট এই টাকা কিন্তু ওদিকে ব্যয় নেই। আল্লাহর কসম বলছি, কিয়ামতের দিন তোমার কেসটা পেন্ডিং হয়ে যাবে, যতদিন তুমি টাকা পরিশোধ না করবা, ও হাজারো তুমি যাকাত দাও, হাজারো হজ করো, তাহাজ্জুদ পড়ো, কিন্তু এই মালটার জন্য কিয়ামতের দিন তোমার কেসটা পেন্ডিং হয়ে থাকবে, জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী দরবারে কোনো যখন জানাজা নিয়ে আসা হতো, জানতে চাইতেন ইনার কোনো ঋণ আছে কি বলে না, জানাজা পড়িয়ে দিতেন, আবার নিয়ে আসা হতো, ঋণ আছে বলে হ্যাঁ, পরিশোধ করার মতো সম্পদ রেখে গেছে বলে হ্যাঁ, পড়িয়ে দিতেন, ঋণ আছে বলে হ্যাঁ, পরিশোধ করার সম্পদ রেখেছে না, দায়িত্ব কেউ নিচ্ছ বলে হ্যাঁ, পড়িয়ে দিতেন, ঋণ আছে বলে হ্যাঁ, দায়িত্ব কেউ পালন করবে না, পরিশোধ করার সম্পদ আছে না, আমার নবী তার জানাজা পড়াতেন না, বলে হুজুর কেন পড়াচ্ছেন না, বলে শুনো গো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ে কাজ নেই, যতক্ষণ ঋণ পরিশোধ না হবে ততক্ষণ তার কেসটা ক্লিয়ার হবে না, তাহাজ্জুদ কাজে লাগবে না, আওয়ামিন কাজে লাগবে না, এসরা কিচ্ছু লাগবে না। এই যেন ওয়াদা করলে পূর্ণ করবে ইনশাআল্লাহ বলো, নাহলে মুনাফিকের খাতায় নাম যাবে। মুনাফিকের আর দুটো কালচার আছে, ওয়াইদা
ফাসামা ফাজারা ঝগড়া করলে খিস্তি মারতে লাগে, যেটা মুমিনের বৈশিষ্ট্য নাই। আর চার নম্বর হয়তো হাত দিতে কাদাবা, কথা বললে ষোলো আনায় সত্য বলতে পারে না, কিছু কথা মিথ্যা মিশিয়ে দেয়। চায়ের দোকানে কিছু মানুষ দেখবেন হাসানোর জন্য বাড়তি মিথ্যা কথা বলতে থাকে, এগুলো ফালতু গুণা, বর্জন করবেন ইনশাল্লাহ। বলুন, আমি সহজ করে বোঝালাম কি মানে কি, দশটা গুণার মধ্যে এক নম্বর গুণা এমন হবে যে নিজের মাল ভাববে সমাজের মাল জনগণের মালকে। আজ থেকে আমরা এই মাল সম্পর্কে সচেতন হব ইনশাল্লাহ। বলুন জনগণ ইনশাল্লাহ। আমানত ভয়ঙ্কর একটা জিনিস, আপনার কেয়ামতের দিন কোনো আমল কাজে লাগবে না আমানতের।